আসসালামু আলাইকুম। টিসিং রুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি, রায়হান স্যার। আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কেন? কারণ আমাদের স্টুডেন্ট যারা আছেন, আপনারা বিভিন্ন বই থেকে বিভিন্ন প্যারাগ্রাফ পড়েন, পড়ে আপনারা ভুল মার্ক পান না, অনেকের আবার টেনশন থাকে, স্যার আমি তো হচ্ছে 10-এর মধ্যে 6 পাই বা 7 পাই, এরকম এর উপরে তো পাই না। সো যাতে আপনারা 9 পান, সেই 9 পাওয়ার লক্ষ্যে আমার এই আলোচনা। যাওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এটা সবার জন্য, নট অনলি ফর জেএসসি বাট অলসো ফর আদার স্টুডেন্টস। সো জেএসসি স্টুডেন্টদের জন্যই অ্যাকচুয়ালি মেনলি প্রিপেয়ার করা এই ভিডিওগুলো। সো অবশ্যই এটা সবার জন্য। দেখুন আপনারা কী পড়বেন, দেখুন আমি জাস্ট একবার পড়ে যাচ্ছি আপনাদের সুবিধার জন্য। যাওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ বাই জেআর স্যার, যদিও আমি নিজেই জেআর, মানে হচ্ছে জহির রায়হান স্যার। সো আর ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দ্য পিক্টোগ্রাম অফ এ কান্ট্রিজ সোভারেনটি অ্যান্ড ইটস ওন আইডেন্টিটি অফ বিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ন্যাশন। উই হ্যাভ আ ন্যাশনাল ফ্ল্যাগ অফ আওয়ার ওন। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ ইজ আওয়ার প্রাইড। আওয়ার হার্ট সোয়েলস আপ উইথ জয় ওয়েন উই সি দ্য ফ্ল্যাগ আপহোল্ডস আওয়ার কান্ট্রিজ এন্টিটি ইন দ্য ওয়ার্ল্ডস ম্যাপ। ইট সিম্বলাইজেস আওয়ার ইন্টিগ্রিটি, সলিডারিটি অ্যান্ড সোভারেনটি। We got our national flag at the cost of a bloody war in 1971. Painter Kamrul Hassan is the designer of our national flag. The proportion of its length and breadth is 10:6. Our national flag is a piece of rectangular green cloth with a red circle in the center. The radius of the red circle is 1/5 of the length of the flag. The red circular disc with map of Bangladesh symbolizes blood of thousands of Bengalis killed by the Pakistanis since 1947. It is also represents the rising sun and the sacrifice of our people to achieve independence. The green color represents the admiration of youthful vigor as well as vigor as well as the green fields and evergreen subtropical forest of Bangladesh. The flag is hoisted every day at the top of the important government buildings and educational institutions. It is also hoisted in our other countries where there are high commissions offices and in the UNO. In peacekeeping missions in foreign countries, our army personnel bear the flag. It is hoisted everywhere on the Independence Day and the Victory Day. It is kept half-mast during the national mourning days. Our national flag always inspires us to dedicate our lives for the greater interest of the country. We are determined to keep its dignity high at any cost. We can afford its honor by doing our duty to the nation. So আমি জাস্ট ইংলিশটা আপনাদের জন্য রিডিং করলাম। আপনারা যে কাজটা করবেন, আমি অর্থ বলি নাই কেন, বিকজ আপনারা এটা দুই একবার শুনবেন বা তিনবার শুনবেন, আপনাদের মাথার ভিতরে 99% পড়া ঢুকে যাবে। এরপরে যদি কোনো ধরনের মিনিং জানতে হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।